সুপ্রিয় দর্শক আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজ ছোটো একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের টপিক হলো যেভাবে এস এম এস দিয়ে আপনার নিজের জাতীয় পরিচয়পত্র নাম্বার আপনি জানতে পারবেন মূল বিষয়ে যাওয়ার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দেওয়ার জন্য অনুরোধ থাকলো সম্প্রতি বাংলাদেশ নির্বাচন কমিশন জাতীয় পরিচয়পত্র হারানো ও সংশোধনের আবেদন অনলাইনে করার সুযোগ দিয়েছে এ সংক্রান্ত ভিডিওগুলোর লিঙ্ক আপনি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পাবেন তো আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বার জানতে হলে আপনাকে একটা স্লিপ বা ফর্ম দেওয়া নাম্বার দেওয়া আছে দেখেন আপনাকে যখন পুরো ছবি তুলেছিলেন তখন একটা স্লিপ দেওয়া হয়েছে ওইখানে আট ডিজিটের একটা নাম্বার আছে ফর্ম নম্বর লেখা আছে ওই নাম্বারটা লাগবে ওই নাম্বারটা বের করার পর আপনার মোবাইলের মেসেজ অপশনে যাবেন গিয়ে এনআইডি এন টাইপ করবেন কোনো স্পেস দেবেন না এনআইডি লেখার পর স্পেস দেবেন তারপর আট ডিজিটের ফর্ম অথবা স্লিপ নাম্বারটা লিখুন লেখার পরে স্পেস দেন স্পেস দিয়ে আপনার জন্ম তারিখ লিখুন জন্ম তারিখ মানে দিন মাস সাল দিন পরে দিন দিন মনে করেন বারো হাইফেন দশ হাইফেন উনিশশো আশি এভাবে লিখবেন তো লেখার পরে আপনি এস এম এসটি একশো পাঁচ নাম্বারে পাঠিয়ে দিন ফিরতি এস এম এসে আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বারটি আপনাকে জানিয়ে দেওয়া হবে যাদের জন্ম এক এক দুই হাজার দুই এরপর তারাই শুধু এই পদ্ধতিতে আইডি নাম্বারটি জানতে পারবেন অন্য অন্যদের ক্ষেত্রে এটা সম্ভব না তো ধন্যবাদ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব ভালো থাকবেন